আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, খাস তালুকেই শান্তনু ঠাকুরকে বাধা, চারঘাটে বাধা কেন্দ্রীয় মন্ত্রীকে, শান্তনুর মাইক বন্ধ করে দেয় পুলিশ, পুলিশের সঙ্গে বচসা কেন্দ্রীয় মন্ত্রীর, মাইক বন্ধ করা নিয়ে তীব্র বচসা। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, খাস তালুকে শান্তনু ঠাকুরকে বাধা, চারঘাটে সেখানে বাধা কেন্দ্রীয় মন্ত্রীকে, শান্তনুর মাইক বন্ধ করে দেয় পুলিশ এবং পুলিশের সঙ্গে বচসা, রীতিমতো বচসা শুরু হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রীর, মাইক বন্ধ করা নিয়ে তীব্র বচসা। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, খাস তালুক শান্তনু ঠাকুর, সেখানে তাকে বাধা দেওয়া হয়েছে, চারঘাটে বাধা কেন্দ্রীয় মন্ত্রীকে, শান্তনুর মাইক বন্ধ করে দেয় পুলিশ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি, যেই মুহূর্তে চড়কের মেলায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন এবং সেখানেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পাচ্ছি। আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি যে শান্তনু ঠাকুরের সঙ্গে স্থানীয় এক থানার এক পুলিশ কর্তা এবং তারপরে স্থানীয় এসডিপিওর তীব্র বচসা। স্থানীয় এসডিপিওকে দেখা যাচ্ছে আঙুল নাড়িয়ে মঞ্চ থেকে শান্তনু ঠাকুরকে নেমে আসতে বলছেন। কেন্দ্রীয় মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে প্রথমে, এমনটাই অভিযোগ, তাকে না জানিয়ে প্রথমে কারণ না জানিয়ে মাইক বন্ধ করা হয়েছে, পরে তিনি জিজ্ঞাসা করায় তাকে কারণ জানানো হয়েছে, এমনটা মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে অভিযোগ করা হচ্ছে। এবং তারপরে মন্ত্রী যখন এসডিপিওর কাছে জানতে চাইছেন, যিনি মঞ্চের সামনে দাঁড়িয়ে আছে, সেই ছবিও আমাদের কাছে রয়েছে মধুকল্পিতা, সেখানে এসডিপিও বেশ উদ্ধত ভঙ্গিতেই আঙুল নাড়িয়ে মঞ্চ থেকে মন্ত্রীকে নেমে আসতে বলছেন। একজন এসডিপিও এই ভঙ্গিতে একজন জনপ্রতিনিধির সঙ্গে, নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে, যিনি ভারত সরকারের প্রতিমন্ত্রী, তার সঙ্গে এই ভঙ্গিতে কথা বলতে পারেন কিনা সেটাই কিন্তু খুব বড় প্রশ্ন। এবং তারপরে শান্তনু ঠাকুর মঞ্চ থেকে নেমে সরাসরি এসডিপিওর মুখোমুখি গিয়ে দাঁড়ান এবং সেখানে কিন্তু মন্ত্রীর সঙ্গে তার তীব্র বচসা হয়। কেন দীর্ঘক্ষণ মাইক বন্ধ রাখতে হবে, প্রথমে আমরা যতটা জানতে পারছি এই বচসায় প্রথমে মাইক বন্ধ করার পর যখন গোলমাল শুরু হয় তখন প্রথমে জানানো হয়েছিল মিনিট দশেক মাইক বন্ধ রাখতে হবে এবং তারপরে এক ঘন্টা মাইক বন্ধ রাখার কথা বলা হয়। এই নিয়েই বচসা বাড়তে শুরু করে। আমরা 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 সেই বাদানুবাদ শুনে নেব, আমাদের কাছে এক্সক্লুসিভলি রয়েছে মধুকল্পিতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন শান্তনু ঠাকুর নিজেই। শান্তনুবাবু, যে ঘটনা আজকে চারঘাটে ঘটেছে, আজকে যে ঘটনা চারঘাটে ঘটেছে আপনার সঙ্গে এসডিপিওর যে বাদানুবাদ আমরা দেখলাম, কিসের থেকে এর সূত্রপাত? মাইক বন্ধ করতে বলা থেকে এবং সূত্রপাত, এবং তারপরে আপনার সঙ্গে যেভাবে এসডিপিওকে বচসায় জড়াতে দেখলাম, সেরকম ঘটনার সম্মুখীন আগে কখনো হয়েছেন? এর আগেও এই রাজ্যে ঘটেছে আমার সঙ্গে। কোভিড মহামারীর সময় যখন আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে পাবলিকের যখন আমরা সেবা করছিলাম, সেই সময় বনগাঁর এসডিও হয়েছিল। এবং ইভেন এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে সেটা স্বরূপনগরের পূর্ব অঞ্চলে, ওখানে মূলত আমার কনস্টিটিউয়েন্সি, ওখানে মূলত আমাদের আজকে চড়ক উৎসব ছিল। সেই চড়ক উৎসবে যেটা ছিল সেটা একটা সময় নির্ধারণ করা ছিল, সেই সময় মতো আমরা গেছি ওখানে। তো মূল বিষয় হচ্ছে ওখানে একটা জায়গা আছে, যে জায়গাটা নিয়ে একটু বিবাদ আছে। আমি আর রিজনটা তুলতে চাইছি না কেন বিবাদ আছে, সে যে কারণে ওখানে দুটো সম্প্রদায়ের মানুষের আলাদা আলাদা করে করা, ঠিক আছে, আমরা আলাদা করে করছি। তো করছি যখন, আমরা তো সবাইকে রেসপেক্ট দিয়েই করছি। যখন কখনো কিছু ঘটবে ওখানে, অবভিয়াসলি আমরা রেসপেক্ট করবো আমরা, কারণ আমি রিপ্রেজেন্টেটিভ এই লোকসভার, প্রত্যেকটা মানুষের দায়বদ্ধতা আমাদের আছে, সেই দায়বদ্ধতার খাতিরে অবশ্যই আমরা অন্য ধর্মকে রেসপেক্ট করি। কিন্তু তার একটা লিমিট আছে, সেটা যদি সম্পূর্ণরূপে এখানে প্রশাসন যদি সেটা যদি তার যদি দালালিতে পরিণত হয় তাহলে সেটা টলারেট করা সম্ভব হয় না। একটা আমাদেরও একটা রিলিজিয়াস একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে এক ঘন্টা লোকেদের স্টেজে বসিয়ে রাখা,
বিশেষ করে একজন কেন্দ্রীয় মন্ত্রী, সে ওখানে এক ঘন্টা বসে রয়েছে, পুলিশ পুরো নির্বাক হয়ে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করতে গেছিলাম লোকাল থানায়, সেই ছবি আমরা দেখলাম, সেই এক্সক্লুসিভ ভিডিও আমাদের কাছে এসেছে শান্তনুবাবু, আমরা সেখানে দেখলাম এসডিপিও কি ভঙ্গিতে আপনার সঙ্গে কথা বলছেন, এবং সেখানে একটা পয়েন্টে দেখলাম এসডিপিও আপনাকে বলছেন যে আপনার নিরাপত্তার জন্য তিনি সেখানে আসেননি। তো এই যে উদ্ধত আচরণ করতে দেখা গেল এই ভিডিওতে, অন্তত যেভাবে আঙুল নাড়িয়ে তিনি আপনাকে মঞ্চ থেকে নেমে আসতে বললেন, এবং তারপরে একটা পয়েন্টে গিয়ে যেখানে আপনাকে বলছেন যে আপনার নিরাপত্তার জন্য তিনি এখানে আসেননি, এই নিয়ে কোথাও কি জানাবেন? এই পুলিশ কর্তার বিরুদ্ধে কি প্রিভিলেজ আনা যেতে পারে? ও যে কটা পয়েন্ট আমাদেরকে বলেছে, আমাকে বিশেষ করে ওখানে বলছে, আইদার ও ডেপুটেড, আইদার ও ডেপুটেড ও পাশ করে ওখানে আসেনি, কারণ ওর একটা সেন্ট্রাল মিনিস্ট্রি লেভেল কোথায় আছে কি আছে সেটা জানা উচিত। তো ইন নর্মাল আমি যদি প্রোটোকল ফ্রেমে আসি, ও বলতে পারে না কখনো আমাকে যে, আমাকে এভাবে বলতে পারে না যে আপনার সিকিউরিটি আর দায়িত্ব নেই, আমি একজন সেন্ট্রালের ক্যাবিনেটের একজন সদস্য, এমওএফ হতে পারি, কি আছে? এটা যে সম্পূর্ণ একটা এই রাজ্যের একটা সরকারের এবং একটা দলের যে দালালি করা, সেটা সম্পূর্ণ প্রকাশ করে দিয়েছে আজকের বক্তব্য। একেবারেই অনেক ধন্যবাদ শান্তনু ঠাকুর, বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, এবং এসডিপিওর আচরণ সম্পর্কে তিনিও কিন্তু গুরুতর অভিযোগ তুললেন। মধুকল্পিতা, তুমি শুনলে? একেবারেই একেবারে, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দীপ, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, কেন্দ্রীয় মন্ত্রী তিনি রয়েছেন মঞ্চে দাঁড়িয়ে, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো বচসা কেন্দ্রীয় মন্ত্রী, এবং নিখাস তালুকে এই শান্তনু ঠাকুর তাকে বাধা, চারঘাটে সেখানে বাধা দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে, আপনাদের সামনে তুলে ধরছি সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও চলে যাবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব রয়েছেন। ঈশানদেব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো বদানুবাদে জড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পুলিশ, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একেবারেই তাই মধুকল্পিতা, যে কথা বলছিলাম, এবং শান্তনু ঠাকুর নিজেও যে অভিযোগ করলেন যে এর আগে কোভিড পিরিয়ডেও এইভাবে প্রশাসনের বাধার সম্মুখীন হতে হয়েছে, এবং আজকে একটি অনুষ্ঠান যেটি আগে থেকেই শিডিউল সেরকম অনুষ্ঠানে তিনি গিয়েছেন বলে শান্তনু ঠাকুর জানালেন, এবং তিনি বললেন সেখানে কিভাবে এসে পুলিশ তার মাইক বন্ধ করে দিয়েছে, কিভাবে এক ঘন্টা মাইক বন্ধ থাকবে বলে জানিয়েছে, এবং প্রশ্ন করায় আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি যে কিভাবে এসডিপিও আঙুল নাড়িয়ে উদ্ধত ভঙ্গিতে শান্তনু ঠাকুরকে বলছেন মঞ্চ থেকে নিচে নেমে এসে কথা বলতে, এবং তারপরেও মন্ত্রীর সঙ্গে তিনি সেই কিভাবে কথা বলছেন, এবং মন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব তার নয় এরকম কথাও, মন্ত্রীর নিরাপত্তা দিতে সেখানে তিনি আসেননি, অন্য কাজে এসেছেন, এমন মন্তব্যও কিন্তু এসডিপিওকে এখানে করতে দেখা গিয়েছে। মধুকল্পিতা, বেশ ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব।